আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ। আপনারা অনেকেই জানেন যে আমাদের শরীরে যখন ক্যান্সারের দানা বাঁধে একটা টিউমার দেখা যায়, তখন আমরা অনেকেই এটা অপারেশন করে ফেলে দিতে বলি, যাতে রোগ থেকে সম্পূর্ণভাবে নির্মূল হওয়া যায়। কিন্তু কিছু ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, যেমন ইসোফেজিয়াল ক্যান্সার, এসব ক্ষেত্রে এখনকার গাইডলাইনে বলা হয় যে অপারেশনের আগে রোগটি নির্মূল করতে সুবিধা হবে, কারণ কেমোথেরাপি দিলে টিউমারটা অনেকাংশে ছোট হয়ে আসবে এবং পরবর্তীতে সার্জনের অপারেশন করে পুরো টিউমারটা ফেলে আনতে অনেকটা সুবিধা হবে এবং এতে দেখা যায় যে রোগী ক্যান্সার থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। এই ধরনের ক্যান্সারের মধ্যে সাধারণত আমরা বলে থাকি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, মানে যাদের হরমোন নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, যেগুলো সাধারণত ইসোফেগাস এবং পাকস্থলীর জাংশনে থাকে, এই ধরনের ক্যান্সারে আমরা আগে সাধারণত কেমোথেরাপি দিতে বলি। সুতরাং যে কোনো ক্যান্সার হলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপারেশন না করে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কেমোথেরাপি প্রয়োজন কিনা সেটা আগে যাচাই করা উচিত। ধন্যবাদ সবাইকে।